ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি লাইট রুম। তো বাইরে অনেক মেঘ, মেঘের কারণে চারদিকটা সাদা হয়ে আছে পুরোপুরি। তো এখানে সচরাচর অনেক টুরিস্টই আছে যেগুলো এই প্লেসটার খবর পায় না বা জানে না, চিনে না। তো যার কারণে এত সুন্দর একটা প্লেস সবাই হয়তো মিস করে যায়। বাট আমি চাচ্ছি না যে কেউ মিস করুক, যার কারণে আমরা এখানে আসছি এবং দেখতে আমরা নিজেরও যাতে মিস না করি এবং ভিডিও মেক করতেছি যাতে আপনারাও মিস না করেন। যদি আপনারা এই শিলংয়ে আসেন অবশ্যই এই লাইট রুমটাতে যাবেন। এখানে আপনার রক অন মুভির শুটিং হয়েছে, রডিস যে প্রোগ্রামগুলো, রডিস না রডিস এক্সট্রিমের যে শুটিংটা এখানে হতো হয় আর কি। তো আপনারা কোনোভাবে এখানে আসলে এই জায়গাটা অ্যাটলিস্ট মিস করবেন না। এই দেখুন বাইরের কী অবস্থা। আর সব কিছু দেখে গেলাম, তো এটা বাদ দিলে আসলে অনেক কিছু বাকি থেকে যেত। ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি প্রায় কাছাকাছি লাইট রুমের কাছাকাছি। তো এখানে আপনারা দেখলে আসলে অবাক হওয়ার মতোই, এখানে প্রচুর পরিমাণে মেঘ, যার কারণে সামনে ঠিক মতো কিছু দেখাও যাচ্ছে না এমন অবস্থা। আরও সামনে গেলে হয়তো বা এর চেয়ে আরও বেশি আমরা মেঘ দেখতে পাবো। পাহাড় কা খাসিয়াত কে হ্যায় বলো? এন অফ দা ওয়ার্ল্ড ওয়ার কা খতম ইয়ে সি হোতা হ্যায়, পাহাড় দারি কাট জাতা হ্যায়। ওই ইয়াকে বাদ মে আর কুছ নাহি হ্যায়, ভাই ইয়ে ঘুমনে কে লিয়ে জায়গা হ্যায়, শুটিং হুয়া হ্যায় রোকন টু, ইয়াহ পে রোকন টু হিন্দি মুভি ও শুটিং ইয়ে পে হুয়া থা। ওর রাজা কা বাচ্চে ইয়াহ পে, ওর রাজা কা ঘর ইয়াহ পে, বিনা কিল কা ঘর। আবি জাতি সময় দেখেঙ্গে হাম লোগ। ओके ओके दिखा देंगे आपको, घर लकड़ी का है लेकिन बिना किल, एक किल नहीं दूंगा वहां, एक किल नहीं है, एक किल है। व्यूअर्स, এখানে প্রচুর ঠান্ডা, আমরা অলরেডি ঠান্ডায় কাঁপতেছি এমন অবস্থা। আমার ক্যামেরা পুরোপুরি এখানে কুয়াশায় ভরে যায়, যার কারণে ভিডিও করতে প্রবলেম হয়, মানে ঘোলা হয়ে যায় ক্যামেরা। আমরা চলে আসলাম লাইট রুম, এই হচ্ছে এখানকার অবস্থা। ইজিকো তো লাইট রুম বলতে হয় না। ভাই লোক, আপ বাইক সে আয়া হ্যায় ইয়াহ পর, রাস্তা সেফ হ্যায় বাইক মে? কিতনে দূর সে বাইক ড্রাইভ করকে আয়া? শিলং সে নুডলস পুরি সব মিল জায়গা মে। আপকা ঘর শিলং মে? ইস বাইক কা প্রাইস কিতনা হ্যায় শিলং মে? 1000 1 লাখ। মেরা ভি 1000 হ্যায় বাংলাদেশ মে, উসকা প্রাইস লিয়া থা 2.5 লাখ। 1000 বহুত জায়দা হ্যাঁ উধার কা রেট, মগর ইয়া সে বহুত জায়দা হুয়া প্রাইস, ট্যাক্স লাগতা হ্যায় বহুত। লাইট রুম, ভিউয়ার্স আমরা লাইট রুমে চলে আসছি, এখন আমরা নামতেছি এখানে। কা পর শুটিং হওয়া তা উপার রকন কা? ও নিচে কে হ্যায়? আপনি নিচে যায়ঙ্গে? চলো চলো চলিয়ে যাও, যাও পেলে যাও, তুম আপকা গাইড হো। কিতনা নিচে হ্যায় জ্যাদা? 3000 সিঁড়ি হোগা। 3000 সিঁড়ি? মার যায়ঙ্গে ইয়া সুন কে তো ও হার্ট অ্যাটাক কে আ জায়েগা। ও নিচে তকে, নিচে কে হ্যায়? নিচে মে গাও হ্যায়, নিচে মে গাও হ্যায়। চলো, আসলে ক্লাউড সে তো নেই দিখ রহে, ইতনা নিচে হ্যায় না। আপ দেখেগা তো পড়ে, আরে ইয়ে পাহাড় ইতনা নিচে কেসে হো গয়া,
इतना नीचे है, बहुत नीचे है ये पहाड़ी लोग यहाँ से आ रहा है। वहाँ के गांव का रास्ता है, वहाँ के गांव लगा है, वो जो आलू होता है प्याज होता है तो नीचे गांव में पहुँचाने के लिए ना আমরা এই লাইট রুমের এখানে রয়েছি। আর এখানে একটা পাশে গ্রাম রয়েছে, বাট অনেক বেশি ক্লাউডের কারণে বা অনেক বেশি মেঘের কারণে আমরা দেখতে পাচ্ছি না। দেখুন আপনারা, কিচ্ছু দেখা যায় না, এত বেশি মেঘ। শিলং শ্রীলঙ্কা সবচেয়ে জিয়াদা মেঘ ইয়া পে হ্যাঁ হ্যাঁ ঝর্ণা হ্যাঁ নিচে আদমি লোক নিচে সামান উঠা কে লাতা উপর মে জমা করতে ফির বাজার মে লেকে যাতে বেচনে কে লিয়ে। এই পাহাড় থেকে পানি পড়ে এইভাবেই, মিনারেল ওয়াটার, এটাই পাহাড়ের ঝর্ণা, ঝর্ণা হয়ে এই ঝর্ণা হয়ে যেত না। আমার হিন্দি যথেষ্ট খারাপ আমি জানি, বাট বলতে হয়, উপায় নাই, কারণ বোঝাতে হলে বা বুঝতে হলে এবং বলতে হয় মাঝে মধ্যে। আমি যা থাকতে তিন তলা চার তলা বিল্ডিং চার তলা বিল্ডিং কোই দূসরা রাস্তা নেই গাঁও কা সব আদমি ইহাসে বহুত খুবসুরত জায়গা হ্যাঁ অনেক সুন্দর একটা প্লেস এটা সরাসরি না দেখলে হয়তো বা বিশ্বাস করাটাই কঠিন হয়ে যেত এত সুন্দর একটা প্লেস। যদিও নিচে গ্রাম আছে, আমরা মেঘের কারণে আমরা গ্রামটা দেখতে পাচ্ছি না, বাট যখন বৃষ্টির সিজন তখন এই গ্রামটা নাকি পুরোপুরি দেখা যায় ক্লিয়ারলি, কিন্তু অনেক ছোট ছোট দেখা যায় বিল্ডিংগুলো। আমার মনে হয় দার্জিলিংও এরকম মেঘ পড়ে কিনা আমার আইডিয়া নাই। ওরা বললো যেটা দার্জিলিংয়ের থেকেও এখানে মেঘের পরিমাণ অনেক বেশি, হ্যাঁ, এবং এসে দেখলাম আসলেই তাই। যদিও রোদ উঠছে, বোঝা যায় যে রোদের একটা তাপ আছে, বাট মেঘের কারণে আমরা রোদের তাপ একেবারেই ফিল করতেছি না। এই যে এরা সম্ভবত গ্রামের, এরা এখন যাচ্ছে। আপ লোক কি গ্রাম কা? হ্যাঁ, ভিলেজ মে রেতা হো? ভিলেজ ও হ্যাঁ, ভিলেজ মে বহুত সিঁড়ি, বহুত লং, হ্যাঁ লং। দেখুন বাচ্চা কিভাবে তুলে নিচ্ছে এরা। মানে অবাক্যর বিষয়, আল্লাহ তাআলা আসলে মানে এক একজনকে এক একভাবে রাখছে, কেউ পাহাড়ের নিচে, কেউ পাহাড়ের উপরে, সব আল্লাহর ইচ্ছা। এরা 3000 সিঁড়ি পার হয়ে এখন যাবে গ্রামে। মানে আপনারা চিন্তা করতে পারেন যে 3000 সিঁড়ি পার হয়ে একটা গ্রামে যাবে, আবার কোনো প্রয়োজনে 3000 সিঁড়ি পার হয়ে সে এই উপরে আসে। উপরে এসেও তেমন কিছু পায় না, টুকিটাকি একটা দুটা দোকান পাট রয়েছে। তো আমার তো মনে হয় যে আমি এখান থেকে অল্প একটু যাওয়া হয়েছিল, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো এরা কীভাবে 3000 সিঁড়ি আপ ডাউন করে, মানে চিন্তাই আসে না। এখানে মেঘের কারণে আমার ক্যামেরার লেন্সটা একটু পরপর ঘোলা হয়ে যায়, যার কারণে আমার একটু পরপর ক্লিন করতে হয়। যাচ্ছি যেখানে রক অন মুভির শুটিং হয়েছিল। এখানে ছবি তুললে ব্যাকগ্রাউন্ড মনে হয় যে আমি কোনো ওয়ালের পিছনে দাঁড়িয়ে আছি, সাদা ওয়ালের পিছনে। হ্যাঁ,
বিয়ার দেখুন আমাদের গাড়িগুলো ওখানে রাখা, বাট ওখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা মেঘের কারণে পুরো সাদা সাদা হয়ে গেছে। আমাদের গাড়িগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না, অথচ পাশেই আমাদের গাড়িগুলো রাখা। কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পর মনে হলো যে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছে। আসলে এখানে ফ্রিজ লাগে না, এসি লাগে না, সব কিছু অটো হয়ে যায়, সব কিছু এমনি ঠান্ডা হয়ে যায়। আপনারা আসলে অবশ্যই এই জায়গাটা আসবেন, যদিও এই জায়গাটা আসতে একটু কস্টলি, মানে স্পোর্ট কমই এদিকে, 45 কিলোমিটার দূরে শিলং শহর থেকে এটা, কিন্তু তারপর আপনারা চেষ্টা করবেন এই জায়গাটা আসতে, নাহলে অনেক কিছু মিস করে যাবেন। শিলং আসলেন এত কষ্ট করে বাংলাদেশ থেকে অথবা কলকাতা থেকে, কিন্তু এই প্লেসটা মিস করবেন না। এত কষ্ট করে এত দূর আসার পর এই 45 কিলোমিটার আসলে কিছু না। হ্যাঁ, অবশ্যই এই প্লেসটা আপনারা দেখে যাবেন। এই প্লেসটা আসলে সবাই জানে না, এটার ব্যাপারে সবাই ইনফরমেশন দিতেও পারে না, তো আমি দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা এখানে এসে ভিজিট করেন। হালকা পাতলা কিছু পাহাড়, ছোটোখাটো পাহাড় পার হয়ে আসছি, বাট এখানে আসার পর তো ওয়াও, দেখার মতো একটা জায়গা। আমরা এখন এখান থেকে মুভ করতেছি, আমাদের গাড়ি যেখানে রাখা আমরা সেখানে যাচ্ছি। আমাদের শরীর ভিজে যাচ্ছে এখানে মেঘের কারণে। হ্যাঁ, ভিউয়ার্স, আমরা এখন এখান থেকে মুভ করতেছি, আর আমার টি শার্টটা চেঞ্জ করে নিলাম কারণ ভিজে গেছিলো এখানে, আর কুয়াশার কারণে আমার টি শার্টটা ভেজা ভেজা হয়ে গেছিলো, যার কারণে আমি টি শার্টটা চেঞ্জ করে নিলাম। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, আর এখানকার রাস্তা যথেষ্ট খারাপ অন্যান্য রাস্তার তুলনায়, কারণ এখানে নাকি এমএলএ নেই, ইস এলাকা মে এমএলএ নেই হ্যায় না, মন্ত্রী মিনিস্টার নেই হ্যায়, কিয়া হ্যায় পঞ্চায়েত, রাজা রাস্তাঘাটের অবস্থা একটু ভাঙাচোরা, আর এটাই হচ্ছে সেই রাজার বাড়ি, যেখানে কোনো প্রকার তার কাটা ইউজ করেনি।